আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য হচ্ছে দ্বিতীয় সপ্তাহের ভূগোল ও পরিবেশ এর অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে চলে আসছি আমি। তো এর সম্পূর্ণ অ্যান্সার দিব, তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবা এবং ভিডিও শেষে বলে দিব কোথায় পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করতে হবে, কোথায় লিঙ্ক দিয়ে দিছি। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ, এবং অ্যাসাইনমেন্টটাতে কী বলছে দেখো, ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন প্রণয়ন করো। সো মূলত আমাদেরকে প্রতিবেদন আকারে লিখতে হবে এবং এইখানে দেখো আমাদেরকে নির্দেশনা কি বলছে। নির্দেশনা আমরা এইখান থেকে শুরু করি। দেখো ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা বর্ণনা করতে হবে এবং ভূগোলের পরিধি বর্ণনা করতে হবে, ভূগোলের শাখা, পরিবেশের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে হবে এবং ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, সো আমাদেরকে মূলত এগুলো সব কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের সমাধানে থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদের অ্যাসাইনমেন্টটা অনেক বড় হবে কেননা এখানে প্রায় 1 2 3 4 মানে এখানে 4 5 6টা বিষয় আছে। এখানে ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি এবং ভূগোলের শাখা, পরিবেশের উপাদান, প্রকারভেদ, এগুলো কিন্তু সব কিছু থাকতে হবে এবং তার সঙ্গে আন্তঃসম্পর্কটাও বিশ্লেষণ করতে হবে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। সো তোমরা যদি একটু লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের MS ওয়ার্ডে টাইপ করে তোমাদের জন্য আমি কিন্তু রাখে দিছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য কষ্ট করে রাখে দিছি, তার জন্য ভিডিওটাতে লাইক করতেই হবে মাস্ট বি, এবং তোমাদেরকে ভিডিও শেষে বলবো যে কোথায় পিডিএফ ফাইলটা থাকবে। তো তোমাদের আজকে হচ্ছে মূলত 6টা পেজ। সো এইখানে দেখো প্রতিবেদন আকারে লিখতে হবে, তার জন্য বরাবর তার প্রধান শিক্ষক দিনাজপুর চৌরাঙ্গী উচ্চ বিদ্যালয়। সো তোমাদের যদি হচ্ছে যেই বিদ্যালয়ের নাম হবে সেই বিদ্যালয়ের নামটা এখানে দিয়ে দিবা এবং হচ্ছে সদর দিনাজপুর তোমাদের যেটা হবে দিয়ে দিবা। এখন দেখো বিষয় ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন। ঠিক আছে, এবং দেখো জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ যার স্মারক নাম্বার। সো দেখো এখানে স্মারক নাম্বারটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন দেখো আমাদের হচ্ছে উচ্চ বিদ্যালয়ের নাম হচ্ছে দিনাজপুর চৌরাঙ্গী উচ্চ বিদ্যালয়, তার জন্য দেখো দিনাজপুরের 2 হিসি এটা কিন্তু আমি এইখানে স্মারক নাম্বারে প্রথমে নিছি। ঠিক আছে, এবং দেখো এখানে হচ্ছে চৌরাঙ্গী দেখতে পাচ্ছ, তার জন্য হচ্ছে আমরা এখানে সরি চয় একা চেয়ে দিতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যেইটা হবে প্রত্যেকটা ওয়ার্ড দিবে। ঠিক আছে, সো দিনাজপুরের 2 হিসি, হ্যাঁ দেখো চৌরাঙ্গী, তার জন্য চয় একার। ঠিক আছে, এবং হচ্ছে উচ্চ বিদ্যালয়ের রস্যৌ এবং হচ্ছে বিদ্যালয়ের 2 হিসি। ঠিক আছে, এটা দিতে হবে, দিলে তারপর হচ্ছে তোমাদের এখানে একটা তারিখ বসা দিলে হয়ে গেল তোমাদের মূলত স্মারক নাম্বার। এবং দেখো অনুসারে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদনটি নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। সো এখন আমরা নিচে চলে যাচ্ছি। সো আমাদের কিন্তু 6টা পেজ, তো পড়তে অনেক সময় লাগবে, যদিও অলরেডি 3 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে। তো যতটুকু পড়তেছি এবং কোথায় পিডিএফ ফাইল থাকবে সেটাও তোমাদেরকে আমি জানাই দিব। সো দেখো সর্বপ্রথম ভূগোলের ধারণা, আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি, আমাদের মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ হ্যাঁ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। ঠিক আছে, সো দেখো এইখানে হচ্ছে ভূগোলের ধারণাটা তোমাদেরকে আমি দেখা দিচ্ছি, এইখান পর্যন্ত তোমরা হচ্ছে সুন্দর করে লিখবা। ওকে, এটা পড়লে অনেক সময় চলে যাবে, আমরা নিচে চলে যাচ্ছি। সো দেখো এইখানে হচ্ছে কী আছে, ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হার্ডসন বলেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে নিচে চলে যাচ্ছি। তো এইখানে দেখো এইখানে এই পর্যন্ত তোমরা সুন্দর করে লিখবা। ঠিক আছে, তো লিখার পর মূলত হচ্ছে আমরা আসবো পরিবেশের ধারণাতে। সো তোমরা 5 সেকেন্ড একটু ওয়েট করে এটাকে হচ্ছে পজ করে এটা লিখতে পারো। এবং দেখো এখানে পরিবেশের ধারণা। ঠিক আছে, সো পরিবেশের ধারণা দেখো, মানুষ যেখানে বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী নালা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশে সকল জীব ও জড় উপাদানের সর্বসম্মত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। তো দেখো এখানে পরিবেশের একটা ধারণা আমরা পাই গেছি, এবং হচ্ছে তোমরা অবশ্যই পরিবেশটা এই পর্যন্ত সুন্দর করে লিখবা। ঠিক আছে, सो परिवेशटा लेखार पर होच्छे आमरा चले आसबो भूगोलेर परिधिते। ठीक आछे, विज्ञान और प्रजुक्तिर विकास, नतून नतून आविष्कार, उद्भावन, चिंता धारणार विकास, समाजेर मूल्यबोधेर परिवर्तन भूगोलेर परिधिके अनेक विस्तृत करेछे। एखन नानान रकम विषय जेमन भूमिरूप विद्या, आबहावा विद्या, समुद्र विद्या, मृत्तिका विद्या, प्राणी विद्या, समाज विद्या, अर्थनीति, राजनीति इत्यादि भूगोल विषयेर अंतर्भुक्त हयेछे। ठीक आछे, सो एखाने मूलत भूगोलेर एकटा शाखा प्रशाखा पिक्चारटा दिते हबे। सो एटा होच्छे आमि तोमादेरके देखाच्छि। तो सुप्रिय शिक्षार्थी देखते पाচ্ছ मूलत भूगोलेर परिधिटा आमादेर जोदि लेखा हये जाय ताहले आमरा नीचे चले जाब। सो एखाने देखो भूगोलेर शाखा। सो एखाने भूगोलेर विभिन्न शाखा आछे, एखाने देखो अनेकगुलो शाखा आछे। एटा पेंसिलेर माध्यमे आपनादेरके किन्तु अंकन करते हबे। सो भूगोलेर शाखा हच्छे प्राकृतिक भूगोल, मानव भूगोल। सो आमरा शाखागुलो नीचे पढ़बो एगुलो विस्तारित। तो एटा हच्छे तोमरा लिखते हबे, तार जोन्नो एटा तोमरा लिखबा। ठीक है। तो सुप्रिय शिक्षार्थी एखे भूगोल शाखा लिखार पर हमें नीचे चले जाने क नम्बर प्राकृतिक भूगोल। भूगोल जे शाखा भौत परिवेश और एर कार्यरत विभिन्न प्रक्रिया अंतर्भुक्त थाके प्राकृतिक भूगोल बोले। पृथिवीर भूमिरूप एर गठन व प्रक्रिया, वायुमंडल, बारिमंडल, जलवायु इत्यादि प्राकृतिक भूगोलेर आलोच्य विषय। सो देखो एखाने हच्छे क नम्बरे जो प्राकृतिक भूगोल आछे, एखाने देखो प्राकृतिक भूगोल जे देखो प्राकृतिक भूगोल थेके जे सेक्टरगुलो आसछे देखो एखाने जीव भूगोल, जलवायु विद्या, तारपर देखो भूमिरूप विद्या, मृत्तिका भूगोल, समुद्र विद्या एगुलो आसछे। तो एगुलो विषय मूलत एखाने हच्छे आमादेर प्रत्येकटा विषय आलोचना हबे। देखो सो देखो एखाने एक नम्बरे हच्छे भूमिरूप विद्या। ठीक आछे, तारपर देखो दुई नम्बरे जलवायु विद्या, तीन नम्बरे जीव भूगोल। सो एगुलो हच्छे तोमरा पढ़े निबा एबं लिखबा। आर तोमादेर PDF फाइलेर लिंक किन्तु हच्छे एई भिडियो डेसक्रिपशन बक्से देया थाकबे, তোমরা डाउनलोड করে নিতে পারবা। তো দেখো আমরা হচ্ছে 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে মৃত্তিকা ভূগোল। ঠিক আছে, তো মৃত্তিকা ভূগোল দেখো মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বণ্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে। তারপর দেখতে পাচ্ছ এখানে সমুদ্রবিদ্যা, সমুদ্রবিদ্যা কি নিয়ে আলোচনা করে সব লেখা আছে, তোমরা পড়ে নেবে। এবং দেখো খ নাম্বার হচ্ছে মানব ভূগোল। সো আমরা যে একটু আগে যে উপরে যে আমরা এখানে দেখছিলাম দেখো এই যে এখানে মানব ভূগোল। মানব ভূগোলের কিন্তু অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল এবং এর সঙ্গে কিন্তু দেখো সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাত্মিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা, এগুলো বিষয় কিন্তু মূলত এখন এইখানে আলোচনা করা হবে। দেখো এই যে মানব ভূগোলে। ঠিক আছে, সো দেখো এক নম্বরে দেখো অর্থনৈতিক ভূগোল। সো অর্থনৈতিক ভূগোল কী কী এই বিষয়গুলো তোমরা জাস্ট দেখে নাও, পড়তে গেলে অনেক সময় চলে যাবে। তারপর নিচে যাচ্ছি দেখো আমি এখানে দেখো তোমার জনসংখ্যা ভূগোল। সো জনসংখ্যা ভূগোল পড়তে হবে এবং এখানে 3 নম্বর আঞ্চলিক ভূগোল। ঠিক আছে, সো এই ইংরেজিগুলো না দিলেও কোনো সমস্যা নাই। সো আমি ইংরেজিটা কাটে দিচ্ছি, ওকে। এবং 4 নম্বরে দেখো 4 নম্বরে রাজনৈতিক ভূগোল। ঠিক আছে, এবং দেখো সংখ্যাতান্ত্রিক ভূগোল। ঠিক আছে, এবং নিচে দেখো পরিবহন ভূগোল। এটা হচ্ছে তোমরা পোস্ট করে দেখে নাও, আমি নিচে চলে গেলাম। আর PDF ফাইল অবশ্যই হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ডাউনলোড করে লিখতে পারো। 7 নম্বর দেখো নগর ভূগোল। ঠিক আছে, সো নগর ভূগোলের বিষয়ে কিন্তু এখানে লেখা আছে। তারপর আমাদেরকে বলছিল যে পরিবেশের উপাদান সম্পর্কে লিখতে হবে। সো দেখো পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান এবং হচ্ছে জীব উপাদান। যেমন দেখো আমি যদি এটা একটু নিচে দেই এইভাবে তাহলে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। যেমন জড় উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। ঠিক আছে, এই দুইটা হইতেছে মূলত পরিবেশের উপাদানগুলো। দেখো পরিবেশের উপাদান দুই প্রকার, জড় উপাদান, জীব উপাদান। তারপর দেখো যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। ঠিক আছে, সো জীব উপাদান এবং জড় উপাদান বিষয় এখানে লেখা আছে, তোমরা পড়ে নিবা। দেখো এখানে এখানে বিস্তারিত লিখে আছে। সো ভিডিওটা অলরেডি প্রায় অনেক মিনিট হয়ে গেছে এবং একটু আমরা নিচে আসতেছি। দেখো পরিবেশের প্রকারভেদ। ওকে, সো দেখো পরিবেশের প্রকারভেদ, পরিবেশ দুই প্রকার, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। আর হচ্ছে এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, এই মানে এগুলো লিখা আছে। সো এগুলো তোমরা হচ্ছে দেখে নিবা। এবং এখানে দেখো যে মানে মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। তো এখানে দেখো ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ। সো আমাদের আন্তঃসম্পর্ক কিন্তু বিশ্লেষণ করতে হবে। তো এইখানে দেখো भूगोल और परिवेश एके अन्येर साथे ओतप्रोतोभावे जड़ित। एदेर एकटी छाड़ा आरेकटी कल्पना करा प्राय असम्भव। भूगोल हलो पृथिवीर विज्ञान, पृथिवीपृष्ठे संघटित व्यवस्थागुलो किभाबे काज करछे एबं प्राकृतिक विषयगुलोर साथे मानुषेर की सम्पर्क, मानुष किभाबे तार निजेदेर साथे मानिये चलछे तार व्याख्या अन्वेषणेई बेर हयेछे भूगोल। अन्यदिके मानुष जेखाने बसबास करुक ना केन तारा घिरे रयेछे पारिपार्श्विक अवस्था। आमादेर परिवेश परिवेशेर जेसब उपादान दिए गठित हय तार যথোপযুক্ত ব্যাখ্যা এবং আলোচনা করার জন্য রয়েছে ভূগোল। সুতরাং ভূগোল ও পরিবেশ একই সূত্রে গাঁথা। আর আমরা যদি ভূগোল বর্ণনা ও গবেষণাকে কাজে লাগিয়ে একটি সুন্দর কাঠামো তৈরি করতে পারি তাহলে আমরা একটি সুন্দর পরিবেশের পৃথিবী তৈরি করতে পারব। ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায়। সো দেখো এখানে 1 2 এইভাবে হচ্ছে অনেকগুলো দিচ্ছে। পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ জানা যায়। पहाड़ पर्वत नदी सागर मालभूमि समभूमि और मरुभूमि एर गठनेर कारण और वैशिष्ट्य एगला सब किछु किन्तु जाना जाए। सो तोमरा भिडियोटाते अवश्य लाइक करे दिबा, डेस्क्रिप्शन बक्से लिंकटा देया थाकबे। सो 1 नम्बर 2 नम्बर एगला होच्छे तोमरा देखे नाओ पोस्ट करे। तारपर आमरा होच्छे 7 नम्बरे माने आमरा 7 नम्बरे चले जाबो, ठीक आछे। सो एटा होच्छे आमादेर 6 नम्बर। देखो 4 5 6 एटा होच्छे 7 नम्बर। এবং সর্বশেষে প্রতিবেদনের শেষে কিন্তু প্রতিবেদকের নাম দিতে হবে। সো তোমার নিজের নাম এখানে লিখবে। সো আমি মনে করলাম যে তোমার নাম হচ্ছে যেই নাম থাকবে সেই নামটা কিন্তু দিয়ে দিবা এবং হচ্ছে প্রতিবেদকের ঠিকানা, তোমার ঠিকানা দিবা, ঠিক আছে। এবং প্রতিবেদনের সময় কখন তুমি প্রতিবেদনটা লিখছিলা তো সময় দিবা এবং তারিখ, ঠিক আছে। সো তারিখটা অবশ্যই বাংলাতে দিয়ে দিবা, তারিখ। সো মূলত এই ছিল আজকের ভূগোলের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পিডিএফ ফাইলের লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।